দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। সিনেমা হলে দর্শক ফেরাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল কর্তৃপক্ষ। 100 টাকার প্রতিটি টিকেটের সঙ্গে বিনামূল্যে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিচ্ছেন দর্শকদের হাতে। এটি বিনোদন প্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটা কি 70-এর দশকের কোন হিন্দি সিনেমা পেয়েছেন? ইন্টারনেট ও স্মার্টফোনের যুগে হল বিমুখ হয়ে পড়া সিনেপ্রেমীদের হলে টানতে দীর্ঘ 1 দশক বন্ধ থাকার পর 20 এপ্রিল থেকে লিপস্টিক চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে আবারও ঝংকার সিনেমা হলে প্রদর্শনী শুরু করেছে হল কর্তৃপক্ষ। ধনিরগড়ের মেয়েরা ছাড়া আর এটা কে কিনবে? মাধুরী স্যার, গল্পটা তো সুন্দর, সবটাকে ব্লক করো। ঝংকার সিনেমা হলে দর্শকের জন্য 400টি আসন রয়েছে। প্রতিটি টিকেটের মূল্য 100 টাকা। টিকেটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি 1 প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। এই সিনেমা যতদিন চলবে ততদিন এই খাবারের ব্যবস্থা চালু থাকবে। আমার এই ধরনের চিন্তা এই উপলব্ধির থেকে আসলো যে বর্তমানে কিছু উঠতি বয়সের ছেলেপেলে তারা মুভি দেখে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তারা সিনেমা হলে আসতে চায় না, সিনেমা হল বোঝে না যে সিনেমা হলটা কী। এটা ওনারা যখন ছবি দেখে, কিন্তু ছবি সিনেমা হলে লাগলে ওনারা সিনেমা হল সম্পর্কে অবগত না বা জানে না। ওদের সিনেমা হল পজিটিভ কোনো দিক নেই, ওদের নেগেটিভের মধ্যে রাখে। সিনেমা হলে যাবো কেন, আমরা তো মুভি হাতের মধ্যেই দেখতেছি। তান বিরিয়ানির অফার দিলাম যে তারা আসুক সিনেমা হলটা দেখুক, যে আসলে সিনেমা হলে কত পরিচ্ছন্ন ভালো ছবি দেখা যায়। তাই আমি এই জন্যই যে বিরিয়ানির অফারটা দিয়েছিলাম যে একদিকে আমার হলটা 9 বছর বন্ধ ছিল, হলটা খুললাম আর লিপস্টিক ছবির চলা পর্যন্ত এই অফারটা আমি দিছি। তাতে ইনশাল্লাহ আমি সাড়াও ভালো পাছি এবং দর্শকের প্রশংসা পাছি। আমি কি করেছি? যেতে যেতে বলবো, হ্যাঁ মাধুরীর সাথে তো তোমার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। শয়তানের বাচ্চা, তুই এখন ঘরে। এছাড়াও এই শিল্পকে বাঁচাতে সরকার ঘোষিত অনুদান সহজ শর্তে পেলে তারাও সিনেপ্লেক্স নির্মাণে আগ্রহী, কিন্তু নানা জটিলতার কারণে অর্থ সহায়তা পাচ্ছেন না বলে আক্ষেপ তাদের। ভালো হল নির্মাণ হলে দর্শক আবারও হলমুখী হবে বলে জানান তিনি। সরকারের কাছে এখন আমাদের দাবি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন তহবিল গঠন করে দিয়েছেন সহজ শর্তে এবং খুব স্বল্প পরিসরে যদি ইন্টারেস্ট ধরে, আর একটা হলো যে আমাদের সহজ শর্তে আমরা লাইসেন্স আমাদের প্রতিষ্ঠানের কাগজপাতি জমা দেব, আমাদেরকে তিনি হল সংস্কারের জন্য অর্থ দেক, আমরা সেটা পরিশোধ অবশ্যই করব। ব্যাংকিং জটিলতায় আমরা লোন নিতে পারছি না, কারণ তারা বিভিন্ন জটিলতার মাধ্যমে আমাকে ফেলাইছে। তো সরকারের কাছে আবেদন, সরকার যেমন সৎ উদ্দেশ্য আছে এই সেক্টরকে বাঁচানোর জন্য, তেমনি আমাদেরকে জন্য সহজে এই লোনটা দেয়, আমরা সিনেপ্লেক্স তৈরি করবো। প্রতিদিন দুপুর 12টা, বিকেল 3টা, সন্ধ্যা 6টা ও রাত 9টায় সিনেমা হলে লিপস্টিক প্রদর্শন করা হয়। প্রতিদিন আশানুরূপ দর্শকের সাড়া মিলেছে। সিনেমা হলে দর্শকদের মুখে মুখে এখন লিপস্টিকের সঙ্গে বিরিয়ানি ফ্রি। দেখা যাচ্ছে যে আমাদের এই সিনেমা হলটা অনেক বছর বন্ধ ছিল, এখন 10 বছরের মধ্যে যে দর্শকগুলো তৈরি হয়েছে আমাদের সিনেমা জায়গাটা চেনে না, পরিচিত, এই পরিচিত করার একটা ব্যাপার আছে। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে
মানুষ আমার আব্বুর চিন্তা ভাবনা যে মানুষ আসুক, এই অফারটার জন্য হলো মানুষ সিনেমা হলে আসুক, দেখুক এবং সিনেমায় যে সুন্দর মতো সুন্দর পরিবেশে ছবি উপভোগ করা যায় এটা মানুষ হচ্ছে এসে দেখুক। এই সিনেমা হল বলে যে চলবে ছবির উপরে সে সিনেমা হলগুলো চলবে, ঠিক কিনা? আর চলচ্চিত্র যদি ভালো সিনেমা নির্মাণ করে এই হলগুলো আবার চালু হবে, আমরা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে সিনেমা হলে যেন আসতে পারি, আমরা সেই আশা ব্যক্ত করি চলচ্চিত্রের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে। পার্থক্য অনেক, ওখানে ছোট স্ক্রিন আর এখানে বিশাল বড় স্ক্রিন, এখানে মজাটা অন্যরকম। এটা এলাকা ধরেন বড় পর্দা ভালো করে ধরেন আমরা দেখতে পারতেছি খুব ভালো ওই তৃপ্তি সহকারে এবং ওকে সপরিবারে নিয়ে এসে আমরা দেখতে পারতেছি আর কি। অনেকদিন আগে যখন ক্লাস সিক্স সেভেনে মানে পড়তাম তখন বন্ধু বান্ধব সহ মানে স্কুল থেকে পালিয়ে মানে ক্লাস পালিয়ে ক্লাস থাকি দিয়ে মানে এখানে আসছিলাম অনেকদিন আগে, সামনে সিট বসেছিল, মানে ওখান থেকে মানে একটা ছবি দেখছিলাম, কী জানি ছবিটার নাম আমার মনে হচ্ছে না, তবে আমি চাই যে হল চালুক আমরা ছবি দেখবো, যতই অ্যান্ড্রয়েড ফোন থাক তারপরেও ভালো ছবি দেখতে খুব ভালো লাগে। সিনেমা হলে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি এবারই প্রথম। হলে বসে ভালো ছবি দেখার পাশাপাশি বিরিয়ানির স্বাদও নিতে পেরে অনেকে খুশি হয়েছেন। গাজীপুরের শ্রীপুরে একটি দেশীয় জাতের কলা গাছে ধরেছে দশ কাঁদি কলা। একটি কাঁদি নিচের দিকে এসে দশটি ভাগ হয়েছে। কাঁদিটি প্রায় 3 ফুট লম্বা। এই অদ্ভুত কলার কাঁদি দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে করইবা গ্রামে মোল্লা বাড়ির বাগানে রয়েছে এই কলা গাছ। বাগান মালিক জানান, কলা গাছে প্রথমে একটি মোচা বের হতে দেখে, এরপরে সেই কাঁদিতে নিচের দিকে একে একে 10টি মোচা বের হয়। কলার কাঁদিটি আনুমানিক 3 ফুট লম্বা। এই কাঁদির বয়স 2 মাস হতে চলেছে। কলাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাঁদি আরও বড় হচ্ছে। কলার ব্যবসা করি 30 বছর ধরে, এর ভিতরে এই ধরনের কোনো আমি দেখিনি। একটা বাড়িয়া থর বাড়িয়া মনে করেন 1 হাত পর্যন্ত কলা বাড়িছে, তারপরে আপনি মনে এটা তারপরে আস্তে 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 থরের থেকে থর আলায় দেওয়া দিচ্ছে, এই যে কতরি দিচ্ছে 10-11টা থর বাড়িছে। এই দৃশ্যটা আপনি রইল অনেক, এই দৃশ্যটা কী বলা যায় বা দৃশ্যটা কী কমন দেব, এটা তো কোয়ার মতন কোনো কিছু নাই। আল্লাহ এমন একটা সৃষ্টি জিনিস দিছে যেটা দেখার মতন, আর মানুষ আইসা বিভিন্ন জায়গা থেকে আইসা মানুষের এটা দেখতেছে। এটি দেশীয় জাতের কলা গাছ, স্থানীয়ভাবে এটিকে চিনি চম্পা কলা বলে। কলার ভারে যাতে গাছ ভেঙে না পড়ে সেজন্য বাঁশের খুঁটি দেওয়া হয়েছে। বাড়ির চারপাশে অনেক কলা গাছ রয়েছে কিন্তু তেমন পরিচর্যা করা হয় না। এই গাছে অতিরিক্ত কলা ধরার পর থেকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। মোল্লা বাড়িতে একটা থোর পরে মানে নয়টা থোর হয়েছে এক গাছের মধ্যে। আল্লাহ কই তারব আল্লাহ, কত লোকে দেখতেছে, কত ভিন্ন ভিন্ন লোক প্রত্যেক দিলে আসতেছে। প্রথম 11টা বাড়ির থোর হয়েছে, পরে 11 থেকে অনেক হয়েছে হলো 60টা। আমরা শুনছি শুননা পরে মসজিদে গেছি, গিয়ে দেখছি ইয়া 3টা ডালা গেছে, 3 ভাই 8টা ইয়া থর হয়েছে। এটা ব্যক্তি আশ্চর্য হয়ে গেছি গা দেখা, কয় এমন গাছের মাঝে এইটা আশ্চর্য ব্যাপার না, তো দেখা শিক্ষা পরে কইতেছে। এরপরে কদিন আগে গেছি গিয়ে দিক কলম মোটামুটি হয়ে গেছি গা। কলা গাছের কলা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই, যা দেখে রীতিমতো সবাই অবাক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাসির উদ্দিন ইঁদুরের খামার স্থাপন করে সাড়া ফেলেছেন এলাকায়। ঢাকার কাঁটাবন থেকে পরীক্ষামূলক সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির 10টি সাদা ইঁদুর 5,000 টাকায় কিনে এই খামার শুরু করেন। খামারে এখন ইঁদুর 3 শতাধিক। Thank you.
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আবদুল্লাপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে মোহাম্মদ নাসিরুদ্দিন ইঁদুরের খামার গড়ে চমক সৃষ্টি করেছে এলাকায়। গেল 5 মাস আগে ঢাকার কাঁটাবন থেকে পরীক্ষামূলক সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির 10টি সাদা ইঁদুর 5,000 টাকায় কিনে এই খামার শুরু করেন। এখন তার খামারে ইঁদুরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 300+। হাঁস পাললাম, কবুতর পাললাম, অনেক কিছু পাললাম, আর লাস্ট পর্যন্ত ইঁদুরটা দেখি মানে কী করা যায়। তো আমার এক বন্ধু ডাকা দেখা করে বললাম যে দোস্ত আমার করে ইঁদুর লাগবে, ওকে হয়ে যা তুই পাগল ইঁদুর নাকি মাস পাগল করবো পাগল বা যাই বলো আমার সব হয়েছে তুই আমার করে ইঁদুর আনা দে। তো খুঁজাখুঁজি করার পরে করে 10টা ইঁদুর পাইছি আমি, দাম কত কো 5,000 টাকা, ঠিক আছে তুমি নিয়ে আসো। ও ডাকার থেকে আমার 5,000 টাকা দিয়ে 10টা ইঁদুর আমি উপস্থিত আনলাম, আমি 5-10টা দিন শুরু করছি। আল্লাহ করে এখন আপনার আমার খামারে প্রায় 300+ ইঁদুর আছে, বুঝছেন? আর সর্বোচ্চ বেশি হলে 6 মাস, এরপরে আমার অনেক ইঁদুর হয়ে যাবে। আর বেশার চিন্তা আমরা এখন ওই টুকটাক করে বিক্রি করতে আছি, যে সময় আমার অন্ধেরগুলো অনেকে চাহিদা দেবে 200 পিস, আমার কাছে আছে 300 পিস, তো আমার খামারই শেষ। আমার যদি অ্যাভেলেবল হবে তখন আমি বিক্রি মানে বড় আকারে বিক্রি করার চিন্তা ভাবনা করবো। আর মূলত যদি সরকারি সহযোগিতা পাই তাহলে আমি বড় করে একটা গোল করবো, করে গেলে মানে বাহ্যিকভাবে আমি একটা উৎপাদন যাবো আর কি। ইঁদুরগুলোকে দৈনিক স্বাভাবিক খামারের মধ্যে গম, ভুট্টা, ধান দেয়া হয়। 40 দিন পরপর 8 থেকে 15টি করে বাচ্চা দেয় এই জাতির ইঁদুর। দৈনিক খাবার বাবদ খরচ হয় 50 থেকে 60 টাকা। বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আসছে অর্ডার। বর্তমানে বড় আকারের একটি ইঁদুর 500-600 টাকায় বিক্রি করছেন। খামারে যে পরিমাণ ইঁদুর রয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি চাহিদা। আমাদের দেশ ইঁদুরগুলো এটা এটা এক জিনিস না, কারণ এই ইঁদুরের উপরে আপনার গবেষণা হয়, ইঁদুর উপরে আপনার গবেষণা হয়। আর মূলত ইঁদুরগুলো দেশে চাহিদা আছে, দেশের বাইরেগুলো প্রচুর চাহিদা আছে। এগুলো যদি আমরা যদি কেউ যদি মনে করেন কোনো উদ্যোক্তা হইতে চায় তাহলে হইতে পারে। আর এগুলো অনেক লাভজনক ব্যবসা, মনে করেন যেগুলো অল্প খাবার লাগে। আর আমাদের দেশ ইঁদুর 2 মাসে 1 বার পানি খায়, 1 মাসে 1 বার পানি খায়, কিন্তু এটা 24 ঘন্টা এটা পানি খাওয়ানো লাগে, এটা 24 ঘন্টা এটা পানি খায়। কেউ যদি করতে চায় বেশি পুঁজি লাগে না, অল্প পুঁজিতে এটা তো অনেক লাভজনক ব্যবসা, কিন্তু এগুলো একটু শ্রম দিতে হবে যে পুঁজি বেশি লাগে না। আমি আবার যদি কেউ যদি করতে চায় তো ছোট্ট একটা গড় করলো, করে সেটা আবার হচ্ছে 5টা শুরু করলো, 10টা শুরু করলো, ওরকম বেশি পুঁজি লাগে না, অল্প পুঁজি লাগে। এরপরে যদি আস্তে আস্তে খামার বড়ো হয়, সে যদি বিক্রি করতে পারে তাহলে মনে করেন অনেক লাভ। আর মূলত কথা হলো এগুলোতে আপনি 100 ইঁদুর প্রতি মাসে সর্বোচ্চ আপনার 500 টাকা খাবার লাগে, অনেক অল্প খাবার খা। আর রূপ বলা বলতে গেলে কোনো কিছু না, যে আসে না যেমন আমাদের বেশি হাঁস মুখে রূপ হয়, কিন্তু কোনো রূপ বলা নাই, রূপ নাই। আর গরমের সময় হলে এটা একটু ফ্যান রাখতে হয়, ঠান্ডা ঠান্ডাতে রাখতে হয় যাতে মানে এগুলো গরম সহ্য করতে পারে না। আর এটা আদি নিবাসী আপনার সুইজারল্যান্ডে, এটা মূলত ঠান্ডা এটা সহ্য করতে পারে, কিন্তু এটা গরম সহ্য করতে পারে না। গরমের সময় এটা যেভাবে ভালোভাবে এটা রাখতে হয় আর কি। ল্যাবরেটরি অ্যানিমেল হিসেবে এসব মাইস বা গিনিপিক রোগ নির্ণয় সহ পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ফার্মার যিনি আপনি বলছেন যে এই আখাউড়াতে যিনি করতেছেন উনি আমাদের কাছে আসেন নাই, যদি গিনিপিকের বা মাইসের কোনো ডিজিজ দেখা দেয় আমরা লোকালি এটার চিকিৎসা দিতে পারবো, ল্যাবরেটরি অ্যানিমেলের চিকিৎসা আমরা জানি। কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ল্যাবরেটরি অ্যানিমেল প্রতিপালন বা খামার স্থাপন এই বিষয়ে এখনও ওইরকম কোনো নির্দেশনা নাই। তো অনেকেই হয়তো প্রাণী সম্পদ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে, এখন এমন দেখা যাচ্ছে যে প্যাট অ্যানিমেল, ল্যাবরেটরি অ্যানিমেল এইগুলিও অনেকেই করতেছে। ইঁদুরের খামার করতে আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারলে গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।
ফ্রান্সে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে লম্বা সরু পাতলা পাউরুটি। এই পাউরুটি সাধারণ পাউরুটির আকারের চেয়ে 235 গুণ বেশি লম্বা। এদিকে বাসা বা অফিসের কাচের জানালা পরিষ্কার করা একটি ঝক্কির কাজ, সেই কাজটি সহজ করেছে যুক্তরাজ্যের অ্যালেসিয়ার। কাচের তৈরি তিনটি জানালা পরিষ্কার করতে 16.13 সেকেন্ড সময় নিয়ে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। গত 5ই মে একদল কারিগর ফ্রান্সে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে লম্বা সরু পাতলা পাউরুটি। পাঁচ বছর ধরে সবচেয়ে লম্বা রুটি তৈরির রেকর্ড দখলে রাখা ইতালিকে পেছনে ফেলে দিয়েছে তারা। এই রুটি দেশের অতি পরিচিত একটি প্রতীক, যা স্থানীয়ভাবে ব্যাগেট নামে পরিচিত। পাউরুটি সাধারণত যে আকারের হয়ে থাকে, এটি তার চেয়ে 235 গুণ বেশি লম্বা। প্যারিসের শহরতলি সুরেসনেসে ফ্রান্স ফেডারেশন অফ বেকার অ্যান্ড পেস্ট্রি শেফদের এক ইভেন্টে সবচেয়ে লম্বা রুটিটি তৈরি করা হয়। With a great huge record to beat of 132.63 meters, I can confirm that this attempt has been successful. রেকর্ডধারী আগের ব্যাগেটের দৈর্ঘ্য ছিল 132.62 মিটার। এটি 2019 সালে জুনে ইতালির কোমো শহরে তৈরি করা হয়েছিল। এবার জানালা পরিষ্কার করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন অ্যালিসিয়া বুরোস। যুক্তরাজ্যে থাকা অ্যালিসিয়ার বয়স 33 বছর। বাসা বা অফিসের কাচের জানালা পরিষ্কার করা একটি ঝক্কির কাজ, অথচ এই ঝক্কির কাজটি সহজ বানিয়ে ফেলেছেন অ্যালিসিয়া। চটজলদি জানালা পরিষ্কার করার বিচিত্র এক দক্ষতা রয়েছে তার। বিচিত্র এই দক্ষতার খবর জানিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গিনেস কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, অ্যালিসিয়া কাচের তৈরি তিনটি জানালা পরিষ্কার করতে মোট 16.13 সেকেন্ড সময় নিয়েছেন। তার আগে আর কেউ এত কম সময় জানালা পরিষ্কার করতে পারেননি। জানালা পরিষ্কার করা অ্যালিসিয়ার পেশা নয়, তবে বিশেষ এই দক্ষতা তার রক্তে মিশে আছে। অ্যালিসিয়ার বাবা টেরি টার্বোবুরেস পেশাগতভাবে এ কাজ করতেন। 2009 সালে মাত্র 9.14 সেকেন্ডে জানালা পরিষ্কার করে পুরুষদের মধ্যে রেকর্ড করেছিলেন তিনি। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6:45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।